মামলার সাক্ষী হওয়ায় জামালপুরে এক সাংবাদিকের দুই পা ভেঙে দিয়েছে বিবাদী পক্ষ। তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী জানান, সম্প্রতি জামালপুর সাব রেজিস্ট্রার অফিসে কালের কণ্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোস্তফা মঞ্জুর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় সাক্ষী করা হয় দৈনিক পল্লী কণ্ঠ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শেলু আকন্দকে। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে দেওয়ানপাড়া সদর ভূমি অফিসের পেছনে প্রতিপক্ষরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী। আসামি দুইজন সঙ্গে অজ্ঞাতনামা কয়েকজন আমার বাইরে হাত বাইরে ভেঙে দিছে। আমি চিনতে পারছি রাকিব, দুই নম্বর কমিশনার রুনা খানের ছেলে, আর তুষার খান রসুল মাহমুদের ছেলে। মামলার আসামি দুইজনই মামলার আসামি।